ঘাটালে রাস্তার ধারে খাবারের স্টলগুলির খাদ্য সুরক্ষা রেজিস্ট্রেশন করা হলো ঘাটাল টাউন হলে। নমস্কার, দেখছেন ঘাটাল নিউজ, সাথে রয়েছি আমি সুমনা। ঘাটালে রাস্তার ধারে খাবারের স্টলগুলির খাদ্য সুরক্ষা রেজিস্ট্রেশন করা হলো, পাশাপাশি হলো সচেতনতা শিবির। 21 সেপ্টেম্বর বুধবার ঘাটাল টাউন হলে আয়োজিত এই ক্যাম্পে স্ট্রিট ফুড স্টলের মালিকদের রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া হলো। ছিলেন ঘাটালের এসডিও সুমন বিশ্বাস এবং ফুড সেফটি অফিসার অরুণাভ দে। মহকুমা শাসক সুমন বিশ্বাস এই উদ্যোগের প্রয়োজনীয়তা এবং উদ্দেশ্য সম্বন্ধে বলেন। খাবারের স্টলগুলির মালিকদের সাধারণ স্বাস্থ্যবিধি মেনে চলার কথা বলেন মহকুমা শাসক। ফুড সেফটি অফিসার অরুণাভবাবু বলেন, রেজিস্ট্রেশনের পাশাপাশি ফুড স্টলের মালিকদের স্বাস্থ্য সচেতনতা মেনে খাবার তৈরি এবং পরিবেশনের কথা বলা হয়। খাবার ঢেকে রাখা এবং একই তেল প্রতিদিন ব্যবহার না করার কথা সহ বিভিন্ন বিষয়ে ফুড স্টলের মালিকদের বলা হয়েছে। যেটা করা হয়েছে সেটা হচ্ছে আমাদের ঘাটাল শহরে এবং দাসপুর বাজারে যত স্ট্রিট ফুড আছে, রাস্তার পাশে যত দোকান আছে, সেই দোকানদারদের জন্য একটা রেজিস্ট্রেশন ক্যাম্প করা হয়েছে। মানে এটা হাতে হাতে রেজিস্ট্রেশন করে দেবে, ভারত সরকারের যে এফএসএসআই আছে, এফএসএসআই রেজিস্ট্রেশন অন স্পট রেজিস্ট্রেশন করে দেওয়া হচ্ছে। তার সাথে সাথে একটা অ্যাওয়ারনেস ক্যাম্প করা হচ্ছে। কিছু আসছে একটা সাপ্লাই ডিমান্ডের মধ্যে একটা ডিফারেন্স চলে আসছে, আর রাস্তার পাশে যেহেতু আনহাইজেনিক বা হাইজিন লেভেলটা খুব একটা মেনটেন হয় না, সেই জন্য একটা সচেতনতা আসছে। কী বার্তা দিচ্ছেন তাদেরকে, কীভাবে করতে বলছেন? আপনারা প্রথমে হচ্ছে আজকে রেজিস্ট্রেশন ক্যাম্পে সবাই রেজিস্ট্রেশন করিয়ে নেবেন, এবং যাতে মানে পরিষ্কার পরিচ্ছন্নতার দিকটা ম্যাক্সিমাম লেভেল রাখা যায় সেটা একটু অবশ্যই রাখবেন। রাস্তার ধারে পরিষ্কার পরিচ্ছন্নতা কীভাবে মেনটেন করবে? রাস্তার ধারে পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন করার জন্য মেন হচ্ছে যেটা মানে কাভার করা, ঢাকা দেওয়া রাখা। মেন যেটা দেখা যায় রাস্তায় ধুলোবালি উঠছে, এ করছে, সেদিকে ঢাকা দেওয়ার অবশ্যই ব্যবস্থা করবেন। না, কেস করা যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে সব জায়গায় সচেতনতা করা হয়েছে, এবং অনেক জায়গাতে নোটিশও ইস্যু করা হয়েছে। তো নোটিশ ইস্যু করার পর ওয়ান্স এগেন রিভিজিট করা হবে, রিভিজিট করা যদি না হয় তাহলে সেইভাবে অ্যাকশন হবে। মানে অ্যাকশন বলতে কী নেওয়া হবে তাদের বিরুদ্ধে? অ্যাকশন বলতে আমাদের ইমপ্রুভমেন্ট নোটিশ দেওয়া হবে প্রথমে, যারা ফুড বিজনেস করছে, ধরো কারো লাইসেন্স নেই বা আনহাইজেনিক অবস্থায় এ করছে, তো সেই হিসেবে তাদেরকে ইমপ্রুভমেন্ট নোটিশ দেওয়া হবে। ইমপ্রুভমেন্ট নোটিশ দেওয়ার পরেও যদি স্টিল যদি সেটা মেনটেন করে, তখন হায়ার অথরিটি থেকে চিঠি করে তাকে সেইভাবে অ্যাডজুডিশন। দ্বিতীয়বার কি ভিজিট করা হচ্ছে সেই দোকানে? হ্যাঁ, অনেক জায়গায় করা হয়েছে, মানে প্রথম করা হয়েছে, নোটিশ ইমপ্রুভমেন্ট নোটিশ দেওয়া হয়েছে, চিঠি করা হয়েছে, অনেক প্রসেসিং আছে। পুজোর আগে ঘাটালের বিভিন্ন যে কী করে আমাদের একটা মানে এই সার্ভিলেন্স শিডিউল আছে, মানে ওটা রয়েছে একটা ডিউরিং পূজা বা পুজোর আগে, যাতে এই জায়গাগুলোতে একটু নজরদারি করা যায়, সেই জন্য একটা সার্ভিলেন্স প্রোগ্রামও আছে। মাথায় রাখতে হবে, কারণ আপনারা যে কাজটা করেন সত্যি ভালো কাজ, থেকে একা এগুলো করতে গেলে খুব বেশি পরিমাণে ইনভেস্টমেন্ট করতে হয়, সুন্দর এটা করতে খুব বেশি খরচ করতে হয়, পরিবেশের গুরুত্ব পাল্টাতে গেলে মানুষের। ঘাটাল মহকুমার খবর পেতে ঘাটাল নিউজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ঘাটাল নিউজ ফেসবুক পেজটি লাইক ও ফলো করুন।